कृष्ण गुरवे गौरचंद्रावै राधिकावै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण। अमरा श्री श्री गुरु गौरांगेर अपार करुणाय अपार कृपाय परमेश्वर भगवान श्रीकृष्ण अति प्रियतम लीला श्री दामबंधन लीला अमरा आलोचना करार प्रयास करेछि। तो प्रथम अमरा एर किछु अंश आलोचना करेछि, द्वितीयटा अमरा आलोचना करार प्रयास करब। तो श्री सत्यव्रत मुनि तिनी भगवान श्रीकृष्णेर ई दिव्य लीलागुलो दर्शन करछेन आर तिनी सेगुलो लिपिबद्ध करछेन। नमामीश्वरं सचिदानंद रूपं लसत्कुंडलं गोकुले भ्राजमानं यशोदाभियो लुकलाब्धवमानं परामिष्टमत्तं ततो द्रुतो गोप्पा। मा जशोमतीर भये भगवान श्रीकृष्ण तिनी दौड़ा पाली जाच्छेन। क्यों? तिनी दधी भाण्ड भेंगे दिएछेन। तो तिनी सेई भये तिनी दौड़ा पाली जाच्छेन आर मा जशोमती ताके धरार जन्य प्रयास करछेन। ধরতে পাচ্ছেন না, তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। বলছে, এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাড়ি বেকুলম লোকম মৃয়ন্তি যুগে যুগে। তিনি কখনো অংশরূপে কখনো কলারূপে, নৃসিংহ বামন পশুরাম রাম বুদ্ধ এরকম অসংখ্য অবতার তিনি কখনো অবতীর্ণ হন প্রতি যুগে যুগে। কিন্তু তিনি কি এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এগুলো তিনি অংশ রূপে কলা রূপে তিনি অবতীর্ণ হন, কিন্তু এবার তিনি স্বয়ং ভগবান তিনি অবতীর্ণ হয়েছেন। তাই সেটা বলছে, কিন্তু সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি মা যশোমতীর ভয়ে তিনি দূরে পালিয়ে যাচ্ছেন আর মা যশোমতী তাকে ধরার জন্য প্রয়াস করছেন। ধরতে পারবে কি? ভগবান যদি না ধরা দেন পারবে না, কারণ ভগবান তিনি স্বতন্ত্র ঈশ্বর, কারো ইচ্ছা অনুযায়ী তিনি চলেন না, নিজের ইচ্ছা মতো তিনি চলেন। এইভাবে দৌড়ে যাচ্ছে আর মাধুসূদন ধরতে পারছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, প্রয়াস করছে, পাচ্ছে না। অনেকক্ষণ ধরে যখন প্রয়াস করার পরেও ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখছে মায়ের খুব কষ্ট হচ্ছে, তখন তিনি নিজে মাকে ধরা দিলেন। যখন ধরা দিলেন তিনি খুব কান্না করছেন, ভয় পাচ্ছেন। তো মাধুসূদন লাঠি নিয়ে আছেন, না জানি কখন মারে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে মায়ের লাঠি দেখে তিনি ভয় পাচ্ছেন, ভয়ে কান্না করছেন। কিরকম কান্না করছেন? রুদ্রন্তং মুহুর নেত্রম যুগ্মম মৃজন্তম করাম্ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুর শাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত দৈব দামোদরম ভক্তিবদ্ধম। মুহুর শাসকম্প বলছে, রুদ্রন্তং মুহুর নেত্রম যুগ্মম মৃজন্তম, ঘন ঘন নিচ্ছে, ঘন ঘন কান্না করছে আর শ্বাস ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ দুটা তিনি ডোলতেছেন। বাচ্চারা কান্নাকাটি করলে তারা চোখ ডোলে আর ঘন ঘন শ্বাস নেবে সে কান্না করে। এরকম তিনি যদিও ভগবান, তিনি তো মায়ের কাছে ছোট্ট শিশু, সেভাবে তিনি লীলা বিলাস করছেন, খুব কান্নাকাটি অ্যাক্টিং করছেন কিন্তু এগুলো, কারণ তিনি তো সাক্ষাৎ ভগবান, মায়ের কাছে এগুলো লীলা করছেন। তো এখানে সেটাই বলছে, মুহুর শাসকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত দৈব দামোদরম ভক্তিবদ্ধম। আর যখন কান্নাকাটি করছেন গলার মধ্যে তিনটে ভাঁজ হয়ে যাচ্ছে, সেটা খুব সুন্দর দেখতে। ইতি দৃশ্য লীলাভিরানন্দ কুণ্ডে সঘসং নিমজ্জন্ত মাক্ষপয়ন্তম তদীয়েষু তজ্ঞেষু ভক্তির্জিতস্তম পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। এইসব লীলাগুলো তিনি নিজে মনে মনে চিন্তা করছেন আর আনন্দ কুণ্ডে আনন্দ সাগরে তিনি একদম হাবুডুবু খাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখছে এইসব লীলা তো বৈকুণ্ঠে কখনো কোনোদিনও করিনি, যাক এইসব লীলাগুলো এখানে করছি, মা দুষ্ণতে আমাকে পিটাচ্ছে, আমি ভয় পাচ্ছি, কান্নাকাটি করছি, এইসব দিব্য লীলা তিনি নিজে করছেন আবার আনন্দ তিনি আনন্দে একদম হাবুডুবু খাচ্ছেন। তো আর এইসব লীলা সত্যব্রত মুনি তিনি খুব সুন্দর করে বর্ণন করছেন, দর্শন করছেন আর বর্ণন করছেন। তারপরে কি
वरं देवं मक्षं नमक्षं बधिंबा न चन्नं ब्रिण्यहं बरसाद बीह इदंतिव पूर्णाथो गोपाल वालं सदा मे मनस्व विरस्त की मन्नई। बोलचे जे हे प्रभु आपने तो बर दो, आपने सब कुछ बर दीते पारें, किंतु आमार अन्य कोनो कोनो किछुई आशा प्रयास नहीं। आपनी आमाके मोक्ष प्रदान करते पारें, मुक्ति मुक्तिओ कराए दीते पारें, আপনি হচ্ছেন মুক্তিদাতা একমাত্র মধুসূদন। তো আমি কোনো কিছুই চাই না, আমি আপনি যদি বর দিতেই চান আমাকে একটা বর দিন আপনি, কি ইদন্তে পূর্ণাথ গোপাল বালং সদা মে মনসা বিরাস্ত কি মন্নয়ে। আপনার এই যে বাল গোপাল রূপ, এই যে দিব্য রূপ, আপনি কান্না করছেন আর মা যশোমতি আপনাকে শাসন করছে, সেই উদুখলের মধ্যে বন্ধন করে রেখে দিয়েছে, এই বাল গোপাল এই অতি সুমধুর রূপ আমি দর্শন করতে চাই সদা সর্বদা, এই রূপকে যেন আমি আমার হৃদয়ে সদা সর্বদা ধারণ করে রাখতে পারি, প্রভু এটুকুই আপনি আমাকে কৃপা করুন। ইদন্তে পূর্ণাথ গোপাল বালং সদা মে মনসা বিরাস্ত কি মন্নয়ে, আর অন্যের আমার কোনো আশা নেই প্রভু, আপনি এটুকুই আমাকে কৃপা করুন। এভাবে ভগবানের দিব্য লীলা তিনি আরও বর্ণন করছেন আর গুণগান কীর্তন করছেন। ইদন্তে মুখাম ভজমাব্যপ্ত নির্লয়ীম বৃত্তং কুণ্ঠলক স্নিগ্ধ রক্তৈশ্চ গোপা মুহুঃসম্বিতং বিম্ব রক্তাধরম মে মনসা বিরাস্তং মলং লক্ষ লাভয়। ইদন্তে মুখাম ভজ মাব্যক্ত নির্লয়ে, হে প্রভু আপনার যে দিব্য নীল বর্ণ, হ্যাঁ এত সুন্দর মুখ বদন মণ্ডল দেখে সকলেই মুগ্ধ হয়ে যায়, আর যত ব্রজবাসীগণ সকলেই আপনার এই দিব্য রূপ দর্শন করে আপনার কাছে সকলেই চুম্বন করেন, আদর করেন, যত্ন করেন ব্রজবাসীগণ। তাই বলছে, তারপরে বলছে নমো দেব দাম দরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভু দুঃখ জালাদি মগ্ন কৃপা দৃষ্টি বিষ্টাতি দিনং বতানু গৃহানিশ মামগ্ন মেধাক্ষি দৃশ্য। হে প্রভু আমি আপনাকে বারম্বার নমস্কার করি, ভগবানের এই রূপকেই বলছে দামোদর, দাম যুক্ত উদর, সে দাম হচ্ছে সেই রশ্মি, এই রশ্মির দ্বারা ভগবানকে এই উদুখলে বন্ধন করা হয়েছে, পেটের মধ্যে বাঁধা হয়েছে বলে তাকে বলা হয় দাম উদর, রশ্মি পেটে বেঁধিয়ে সেই উদুখলের মধ্যে বন্ধন করে রেখে দিয়েছে, তাই ভগবানের আরেক নাম হয়ে গেছে দামোদর। তাই সেই ভগবানকে তিনি প্রণাম করছেন, হে প্রভু আপনাকেই আমি বারম্বার প্রণাম করি, আপনি সমস্ত জগতের দুঃখ দুর্দশা থেকে আপনি মুক্তি দান করতে পারেন, কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতানু গৃহানিশ মামগ্রহ, আপনি সকলকে কৃপা দৃষ্টির দ্বারা কৃপা কৃপা বর্ষণ করেন। কুবেরাত্মা যৌবর্ধ মূর্তৈব যদ্বৎ তয়ামচিত ভক্তি ভাজৌ কৃতৌশ্চ তথা প্রেম ভক্তিং সকাম্যে প্রযচ্চ নামক্ষে গ্রামে হস্তি দামোদরেহ। হে প্রভু আপনি অসংখ্য অপরাধীকে ভয়ঙ্কর, যেমন কুবেরের দুই সন্তান জমাল অর্জুন এত ভয়ঙ্কর পাপী, তাদেরকেও আপনি উদ্ধার করেছেন, এবং আপনি গ্রহ ও কুম্ভীর গ্রহ মেহস্তি গ্রহ ও কুম্ভীরকেও আপনি উদ্ধার করেছেন, গজ কুম্ভীর তাকেও আপনি উদ্ধার করেছেন, আপনার মতো করুণাময় কেউ নেই প্রভু। তো এই গজ কুম্ভীরের লীলা কখন, এই যে আপনার জমাল অর্জুন এদের বৃক্ষ কখন আসলো, এদের কথা কুবেরের দুই সন্তানের কথা বলছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন এভাবে মা যশোমতী তিনি তাকে বাধার জন্য প্রয়াস করছেন যে তোমাকে আর কি শাস্তি দেব, তিনি খুব কান্না করেছেন ভগবান, কি রুদ্রন্তং মুহুর নেত্রম যুগ্মম রিজন্তম করাম্ভজ যুগ্মেন স্বাতঙ্ক নেত্রম মুহুর্মুহু ঘন ঘন ধন, খুব কান্না করেন মা যশোমতী, চিন্তা করেন একে আর কি মারবো, এত কান্নাকাটি করছে মারার কোনো চান্স নেই, একে তো শাস্তি দিতেই হবে যা অপরাধ করেছে, হ্যাঁ শাস্তি না দিলে এর বাড়ি বাইরে গিয়ে আবার এরকম করবে, আমার ঘরে তো করছেই, তো শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়ার জন্য বলছে তাহলে কি করা যায়, একে বেঁধে রাখি উদুখলের মধ্যে, হ্যাঁ এই উদুখলে বাঁধার জন্য তিনি আরো এতক্ষণে ব্রজবাসীগণ মায়েরা সকালে চলে আসে ব্রজগোপীগণ, হ্যাঁ বলছে যাও তো এই গরু বাঁধা হয় সেই রশিটা নিয়ে আস, সেই দিবসে নিয়ে আসছে, নিয়ে এসে বাঁধতে যাচ্ছে আর বাঁধতে পারছে না, কেন বাঁধতে পারছে না, ভগবান তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর,
তাকে কেউ বাঁধতে পারে? তার ইচ্ছা না হলে কেউ পারবে না, বাঁধতে পারছে না। কত কতক্ষণ প্রয়াস করছে, বাঁধতে পারছে না। কেন পাচ্ছে না? খুব প্রয়াস, বলছে এই জন্যই পাচ্ছে না, কারণ ভগবান তিনি আগে ভক্তকে পরীক্ষা করেন যে আমার প্রতি তার কিরকম প্রয়াস, আমাকে লাভ করা, আমাকে পাওয়ার, আমাকে বাধা তিনি দেখছেন। তাই আমাদের সকলকে আগে প্রয়াস করতে হবে, চেষ্টা করতে। আমি চেষ্টা না করেই বলি ভগবান আমাকে যখন ডাকবে, যখন টানবে তার কাছে, তখন আমি যাব, তাহলে কি হবে নাকি? তাহলে হবে না, আমাকে নিজেই প্রয়াস করে সেখানে যেতে হবে, চেষ্টা করে সেখানে যেতে হবে। আমি যদি গঙ্গায় না যাই তাহলে কি কি করে পবিত্র হব? গঙ্গায় গিয়ে চান করলে তবেই আমরা পবিত্র হব। তাদের ভগবানের কাছে আমি না যাই, তাকে না ডাকি, তাহলে আমি যদি বলি ভগবান আমাকে টানছে না, ডাকছে না, তাহলে কি করে হবে? তাহলে হবে না। তাই এখানে বলছে যে মাধুসূমিত তিনি এত প্রয়াস করছেন, ভগবান তিনি তা মায়ের এই প্রয়াস এই চেষ্টা দেখে তিনি কৃপা করলেন। তাই দুই আঙ্গুল কম হয়ে গেছিল, বলছে ভগবানের একটা হচ্ছে কৃপা আর মায়ের একটা হচ্ছে চেষ্টা, এই দুটো যখন এক হয়ে যায় তখনই শুদ্ধ ভক্তি সেখানে ভগবান বন্ধন স্বীকার করেন। ভগবান তিনি তখন নিজে বন্ধন স্বীকার করলেন, মায়ের এত চেষ্টা দেখে তিনি নিজে তাকে কৃপা করলেন, কৃপা করে তিনি নিজে বন্ধন স্বীকার করলেন। আর যখন বন্ধন করে রেখে দিলেন তাকে সেখানে, সেই যমল অর্জুন যমজ দুটা বৃক্ষ, অর্জুন বৃক্ষ, তাদেরকে ভগবান তিনি উদ্ধার করার তিনি ইচ্ছা প্রকাশ করলেন। কারণ তাদেরকে নারদমুনি অভিশাপ প্রদান করেছিল, তারা ভয়ঙ্কর অপরাধ করেছিল বলে তাদের নারদমুনি অভিশাপ প্রদান করেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভাবলেন এদের উদ্ধারের সময় হয়ে গেছে, নারদমুনির অভিশাপ এবং তার বাক্যকে সত্য করার জন্য আমরা তাকে উদ্ধার করব। তাই তিনি তাদেরকে উদ্ধার করলেন, সেই উদুখল দিয়ে লাগিয়ে দিয়ে সে তাদেরকে উদ্ধার করলেন, এবং তিনি গ্রজ ও কুম্ভীর তাদেরকেও তিনি উদ্ধার করেছেন। তাই এখানে সে কোথায় বলছে, কুবের আত্মা যৌবর্ধমূর্তৈব যদ্বত্তয়ামচিত ভক্তি ভাজৌ কৃতৌস্য তথা প্রেম ভক্তি সকামে প্রযোজ্য নমক্ষ গ্রামে হস্তি দামোদরে। হে দামোদর, হে প্রভু, আপনি এদেরকে সকলকেই উদ্ধার করেছেন, আপনি এত করুণাময়, তাই আপনাকে আমি বারংবার নমস্কার করি, শুধু আপনাকে নয় আপনার এই রজ্জুকে। নমস্তে অস্তু দাম্নে স্ফুরদীপ্তি ধাম্নে তদীয়দরায় অথ বিশ্বস্য ধাম্নে নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমন্ত লীলায় দেবায় তুভ্যম। প্রভু, আপনাকে যে এই বন্ধন করেছে এই রশিটা, এই অসাধারণ, আপনাকে কেউ বাঁধতে পারে না, কিন্তু এই রশির কত ভাগ্য, এও আপনাকে বন্ধন করেছে। এটি সাধারণ নয়, এটি এখন চিন্ময় হয়ে গেছে আপনার সংস্পর্শে এসে। তাই এই রশিকেও আমি বারংবার প্রণাম করি এবং আপনার ধাম, এই সুদীপ্ত ধাম, নমস্তস্তু ধাম্নে স্ফুরদীপ্তি ধাম্নে, এই আপনার দিব্য ধামকেও আমি বারংবার প্রণাম করি। নমো রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নমন্ত লীলায় দেবায় তুমি। হে প্রভু, হে রাধিকানাথ, আপনাকে আমি বারংবার প্রণাম করি, আপনি এটুকুই আমাকে কৃপা করুন, আপনার বাল গোপাল রূপ যেন আমার হৃদয়ে সদা সর্বদা আমি ধারণ করে রাখতে পারি। তাই তিনি এভাবে কীর্তন করছেন, নমামি স্বরম সচিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদা ভিয়লুক লব্ধবমানম পরমিষ্টমত্তম তত দ্রুত গোপা নমামীশ্বরম সচিদানন্দ রূপম লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম। তো এখানে দামোদর লীলা সমাপ্ত করছি। আমরা গুরু বৈষ্ণবের মুখ থেকে আমি যেটুকু শ্রবণ করেছি সেটুকুই আলোচনা করার প্রয়াস করলাম আমার নিজের জন্য। জানি আমার অসংখ্য ভুল ত্রুটি হয়েছে বা হতে পারে, তো আপনারা সকলেই নিজ মনে ক্ষমা করবেন। পঞ্চকল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য বচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।